কাছাড় জেলার মণিপুর সীমান্তের নামদাইলাং পুঞ্জিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উগ্রপন্থী সংগঠনের এক সদস্যের। এই মুহূর্তে সবথেকে বড় খবর ডেইলি বরাকের পর্দায়। অসম মণিপুর সীমান্তের কাছাড়ের নামদাইলাং পুঞ্জিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় উগ্রপন্থী সংগঠনের এক সদস্যের। মৃত সদস্যের নাম গাইদেন চাংপো রংমাই। জানা গেছে সীমান্তের নামদাইলাং পুঞ্জিতে নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল নামের উগ্রপন্থী সংগঠনের সভা চলছিল। হঠাৎ তাদের মধ্যে কোনো এক ব্যাপারকে ঘিরে বাকবিতণ্ডা দেখা দেয়। এর মধ্যে কোনো এক সদস্য হঠাৎ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাইদিং চাংপো রংমায়ের। আরও এক সদস্য এতে আহত হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাউদাম রেঞ্জের ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া ও পুলিশ সুপার নোমান মাহাতো। চাঞ্চল্য করে ঘটনাটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আচ্ছা, ঘটনাটো কোন সংগঠনে সংঘটিত কৰিছে স্যার? সেইটো এই মুহূর্তে আমি কব নোৱাৰো। এটা কথা আপোনাক কৈ রাখো, মানুহটো আগতে সি এতিয়াও সি এজন মেম্বাৰ আছিল এটা পাৰ্টিকুলাৰ অৰ্গেনাইজেশ্যনৰ, আৰু বৰ্তমান তেওঁ ইয়াতেই যিটো গাঁও আছে ৰংমাই গাঁও বুলি কয় তাতেই তেওঁ বহুত দিনৰ পৰা বসবাস কৰি আছে। আৰু মানুহটো বেচিকেলি তেওঁ এটা পাৰ্টিকুলাৰ অৰ্গেনাইজেশ্যনৰ মানুহ হয়, চ' সেইকাৰণে আমি সেইটো এংগলটো চাই আছোঁ। তেওঁলোকৰ মাজত কিবা কাজিয়া হৈছিলে আজি? নাই, সেইকাৰণে সেইটো ৰুল আউট আমি কৰিব নোৱাৰোঁ। সেইটো ৰুল আউট আমি কৰিব নোৱাৰোঁ তেওঁলোকৰ মানুহৰ মাজত যে কাজিয়া হোৱা নাই। কাজিয়া এটা তেওঁলোকৰ নিশ্চয় এটা আছিল, এটা কনফ্লিক্ট এটা আছিল। কিহৰ কাৰণে কনফ্লিক্ট আছে আমি কিছুমান সংসূত্ৰ পাইছোঁ, সেইটো আপোনালোকক উপযুক্ত সময়ত আমি জনাম। সংগঠনটো কি মণিপুৰ বেজ নেকি? নাই, সংগঠন মণিপুৰ বেজ বুলি আমি এইটো ক'ব নোৱাৰোঁ। সংগঠনটো কিন্তু এইটো এৰিয়াটো আপুনি জানে, এইটো এৰিয়াটো আছাম মিজোৰাম আছাম মণিপুৰ বৰ্ডাৰ এৰিয়াটো। তাৰপৰা মানুহ যিকোনো প্ৰকাৰে সেইটো ছাইডৰ পৰাও মানুহ আহিব পাৰে, আৰু বিশেষকৈ উইণ্টাৰ ছিজনত ড্ৰাই ছিজনত মানুহবোৰ অহা যোৱা কৰে। কিন্তু এইটো ভিতৰৰ এংগুলৰ লেভেলৰ পৰাই হৈছে তেওঁলোকৰ নিজৰ মাজত থকা কাজিয়া, নিজৰ মাজত থকা আমি চাই আছোঁ। ঠিক আছে।